বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রসূধী আসসালামু আলাইকুম এখন আলোচনা করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসের কোরআন মাওলানা মোহাম্মদ

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فقد قال الله فقد قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم، واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وقال تعالى في رسول سانه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه.

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد ক্যামে বাৰ দাদা ইবৰহিম আদা আনি ই বৰহিমা ইন কামিদুমজী আমাৰ সমুখ ভবিষ্য আমাৰ পিতৃটো ল মোৰ বিয়ান সামসাময়িক বন্ধুবর্ধ স্নেহের কচি ও কাচারা পর্দাৰ অবস্থান ৰতা সুশিক্ষিতা সম্মানিত মা এবং বনেৰা

আল্লাহ তাল্লাহ কোরআন একটি শব্দের ব্যাখ্যা তার স্থির করতে পারবে না কথা বলেন ঠিক কিনা কথাটা কার আল্লাহ কারণে কোরআন মানে কোরআন যারা শুনবে আর মানবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই শ্রীর মানুষগুলির নাম হলো মমি الله فيلد اما يا ايها الذين امنوا أعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون أمر بلد الله بلد اما يا أيها الذين آمنوا. <سؤال> يا, يا أيها الذين آمنوا اركعوا أسجدوا وعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون الله رب العالمين شنو آمنوا تمردنا الإيمان আমানুর কাউ রুকু করো আসজুদু সিজদা করো ও বুদুর কম একমাত্র এই জমিনে আমার গোলামি তার আর কারো গোলামি তোমাদের করা যাবে না আফালুল খাইরা এরপর আল্লাহ বলেন তোমরা ভালো ভালো কাজ করবে না আল্লাকুম হল আল্লাহ বলেন এই চারটি কাজ যারা করবে তোমরা সফল বিজয়ী তোমাদের জন্য আছে জান্নাত বাইরামার আমানু

আল্লা বলেন সুরা নাম সুরা আনফাল দুই নাম্বার আয়াত আট নাম্বার সুরার দুই নাম্বার আয়াত আল্লাহ বলেন এখানে আল্লাহর আমি সুন্দর করে সুরা আনফালে আমাদেরকে পরিচয় করে দিচ্ছেন مؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آيات زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر.

যেখানে কোরআনের আলোচনা করা হবে কোরআনের আল্লাহর নাম যেখানে উচ্চারিত হয় যখন জিকির করা হয় কোরআনের তাফসিরি করা হয় এই কোরআনের তাফসিরি শুনলে মুমিনদের অন্তরগুলি কম্পিত হয়ে যায় ভীত সন্ত্রস্ত হয়ে যায় আর কোরআন শুনলে ইমান দ্বারা বান্দাবান্দির ইমান বাড়বে কমবে না কোরআন শুনলে ইমান দ্বারা ইমান বাড়ে না কমে আর ইমান বাড়বে না কমবে

آياته زادتهم إيمانا وعلى ربهم وعلى ربهم يتوكلون الله المؤمن ترى دات الشمس كما تقول على الجنة ওদের অন্তর গুলি কম্পিত হয়ে যায় শুধু কম্পিত হয় না যা দা ইমান ওদের ইমান বেড়ে যায় ইমান কোনোদিন কমবে না শুধু তাই নয় আর মুমিনরা সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখবে আমার ভাইরা একটু আগে আমি যাই এবার মুমিন কারেবারে বারে আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমানা বিল্লাহি ওয়া বিল্লাহ য়ৌ বিল্লাফিদি ওয়া হুম বিমিনি জোরে বলল্লাহ একবার আল্লাহ বলাল পৃথিবীতে কেমন কিছু মানুষ রয়েছে যারা মুখে বলে আমরা ইমান এনেছি ইমান দার আমাল বিল্লা ইমান এনেছি আল্লাহর পুর্তি ও বিল্লে আফি

আমার লক্ষ্য কর তোমরা ইমান আন এ কথা আল্লাহ বলেন নাই আল্লাহ বলছেন তোমরা যারা ইমান এনেছো তোমরা আবার ইমান আনো বাইরা

তার মানে বোঝা গেল আমরা iman নেছি আমাদের ইমানটা পুরানো হয়েছে নবায়ন করতে হবে আর iman যদি নবায়ন করতে চান এই পৃথিবীর জীবনে ইমানের পরীক্ষা আসবে কি আসবে না সূরা ফিল নাম সূরা আনকাবুত আয়াত নাম্বার 2 আল্লাহ বলেন পরুন আহসিনান নাস আই তরাকু আইকুনু আমালনা ও হুম লা ইফ من الله أكبر أحسب الناس أي تركوا أن يقولوا آمنا وهم لا يفتنون লোকেরা কি মনে করেছে আমরা মুখে বলবো ইমানদার এ কথা বললি তাদেরকে ছেড়ে দেওয়া হবে আল্লাহ বলেন না না এ কথা বললি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না বরং এই যে তোমরা ইমান এনেছ এই ইমানের জন্য আমার আসমানের নিচে জমিনের উপরে তোমাদের ইমানের পরীক্ষা হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন এই ইমানের পরীক্ষা আসবে এই পরীক্ষায় তোমাদেরকে উত্তীর্ণ হতে হবে এই পরীক্ষায় তোমাদেরকে পাস করতে হবে পরীক্ষায় যদি পাস করতে পারো তাহলেই তোমরা একটা সার্টিফিকেট পেয়ে যাবে যার নাম হলো মুমিনের সার্টিফিকেট কথা বলেন ঠিক কিনা সূরা তাওবা 111 নম্বর আয়াত আল্লাহ বলেন ইনানাল্লাহুস্তারু মিনাল তোর যারা নিজেকে মুমিন বলে দাবি করেছিস ইমানদার বলে দাবি করেছি রাখ মুখে বললে চলবে না ইমানের পরীক্ষা হবে আর তোরা যারা ইমানদার তোদের জান জানার মালগুলি আমি আল্লাহ

আমাদের প্রতিটা নিঃশ্বাস আল্লাহর জন্য কথা বলেন ঠিক কিনা মুসলমান তো সেই জাতি মুসলমান তো সেই বীরের জাতি যারা কখনো ভয় পায় না বাতিলের কাছে কখনো মাথা নত করতে রাজি না জীবন দিতে রাজি আছে বাতিলের কাছে মাথা নত করতে রাজি না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জানটা যদি আমি আল্লাহ রাস্তায় খরচ করতে পারো তোমাদের মালগুলি যদি আমি আল্লাহ রাস্তায় খরচ করতে পারো জেনে রেখো তোমাদের লাভ কি তোমাদের লাভ হলো এই বিনিময়ে তোমাদেরকে এমন একটি জান্নাত দিব রে যেই জান্নাতের দাম যেই জান্নাতের মান আর এই জান্নাতের মূল্য কত জানো যেই জান্নাতের মূল্য এত বেশি জান্নাতের একটা ইটা যেই ইটাগুলি দিয়ে জান্নাত নির্মাণ করা হয়েছে এই ইটার কি মূল্য হবে এই তার মূল্য এই গোটা দুনিয়া আসমান জমিনে যা কিছু আছে সব কিছু বিক্রি করে দিলেও আমার আল্লাহর জান্নাতের একটা ইতির মূল্য হবে না ধরে ধরে বলি আলহামদুলিল্লাহ এত বড় একটা জান্নাত আল্লাহ রাব্দুল আলমিন আমাদেরকে দান করবেন দশটা দুনিয়া সমান একটা জান্নাত আল্লাহ রাব্দুল আলমিন আমাদেরকে দিবেন ভাই জানামার এইটা মুখের কথা নয় মুখের কথা না জান্নাত মামুবারে আপনার না চাইলেই পাওয়া যাবে এর কাজ করতে হবে ইমান নিয়ে যদি কবরে দিতে পারেন তাহলে আমাদের জন্য আমার আল্লাহ জান্নাতটা দিয়ে দিবে এবার পরিচয় করে দিব এবার ইমানদার কারে বলে মুমিন কারে বলে ইমানদারের পরিচয় করে দেই আমি নয় আমার আল্লাহর ভাষা দিয়ে আল্লাহ বলে আইনিস্তেহবুল কুফরা আলাল ঈমান আল্লাহু اكبر বলবেন না আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তোমরা যারা ঈমানের উপর বিশ্বাস স্থাপন করেছো আমানু লা চলতে পারে না তোমার বাবার সঙ্গে তোমার বন্ধুত্ব চলতে পারে না প্রশ্ন করবে না হুজুর এটা কেমন কথা বললেন বাবার সাথে সম্পর্ক রাখবো না ভাইয়ের সাথে সম্পর্ক রাখবো না তো কার সাথে রাখবো কি বলেন ঠিক সম্পর্ক তো আমার বাবার সাথে আমার জন্মদাতা পিতার সাথে আমি বন্ধুত্ব করব না আমার মায়ের পেটের ভাইয়ের সাথে আমি বন্ধুত্ব করব না আপনি বলছেন যে না তাদের সঙ্গে কোনো বন্ধুত্ব করা যাবে না এই কথাটা কি আমার বলেন কথাটা কি আমার কথাটা কার

আল্লা বলে তোমার বাবার যদি ইমান ভালো না লাগে তোমার ভাইয়ের যদি ইমান ভালো না লাগে তোমার বাবা যদি কোরআনের বিলো করে। তোমার ভাই যদি কোরআনের বিলো করে তোমার বাবা যদি ইসলামের শত্রু হয় ইসলাম যদি তার ভালো না লাগে তোমার ভাই যদি ইসলামের বিরোধিতা করে আল্লাহ বললেন এমন বাবার সাথে এমন ভাইয়ের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না তুমি নামাজ পড়ো তোমার বাবা নামাজ পড়ে না তুমি নামাজ পড়ো তোমার ভাই নামাজ পড়ে না আল্লাহ বললেন না ওই সমস্ত পিতার সঙ্গে আর ভাইয়ের সঙ্গে কখনো বন্ধুত্ব স্থাপন করা যাবে যাবে আল্লাহ বলেন যদি করো হবে যারা ওই সমস্ত পিতার ভাইয়ের সঙ্গে যারা বন্ধুত্ব করবে এদের তাইতেই বড় জানিম আল্লাহর আসমান আর জমিনের উপরে কথা বলেন ঠিক কিনা আমার ভাই যান একটু নিয়ে যাই

একটা বিচার ফাইসলা করলেন একজন মুসলমান আর একজন ইহুদি তাদের একটা বিষয় নিয়ে একটা জমি জমা নিয়ে একটা গণ্ডগোল লেগে গেল বিচারের জন্য মুসলমান আর ইহুদি দরবারে গেলেন দরবারে চলে গেলেন বিশ্ব নবী সাক্ষী প্রমাণে মুসলমানের বিরুদ্ধে ইহুদির পক্ষে রায় দিলেন মুসলমান রায় মানতে রাজি হলো বিচার তার পছন্দ হয় নাই মুসলমান চিন্তা করছে আমি হলাম মুসলমান আল্লাহ নবী আমার পক্ষে রায় দিবে ইহুদের পক্ষে কেন রায় দিল এই বিচার তো ঠিক হলো না বিচার আমি মানি না হজরত আবু বকরের কাছে গেলেন আবু বকর বলছেন যেখানে আল্লাহ নবী বিচার করেছে ওখানে আমার বলার কিছু নেই চলে গেলেন উমারের দরবারে হজরত উমারের দরবারে গিয়ে বলতেছেন আমিরুল মোমিনিন তখনও তিনি খলিফা হন নাই বলছেন উমার আমি তোমার কাছে একটা বিচারের জন্য আসলাম বলে কি বিচার বলে বিচারটা সানি করবো কি সানি বিচার মানে এর আগে কার কাছে গিয়েছো যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের দরবারে একটা বিচার দিলাম আর বিশ্ব নবী আমার পক্ষে রায় না দিয়ে দেখো তো ইহুদির পক্ষে রায় দিয়েছেন আল্লাহ নবী কি বিচারটা ঠিক করেছেন আমি হলাম মুসলমান আর ও বিটা হলো ইহুদি রায় দিবেন মুসলমানের পক্ষে ইহুদির পক্ষে কেন রায় গেল বিচারটা আমি মানি না আমার পছন্দ হয় নাই বলে বিচার তুমি পছন্দ করো নাই

অতএব দুই দিকে হেতু বিশ্ব নবীর বিচার ফয়সালা আমলন করেছেন তোকার বিচারাকার সুযোগ নেই তরবারি দিয়ে তাকে দিকনীত করেছেন গোটা দেশের ভিতরে ছুটে গেল যে হযরতে ওমার একজন মানুষ কি মুসলমানকে হত্যা করেছে আপনাদের কাছে আমার প্রশ্ন ভাইজান বলুন তো দেখি হযরতে ওমর কি মুসলমানকে হত্যা করেছে না মুনাফিককে আয়াত নাজিল হয়ে فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. যারা আল্লাহর তারা রাসূলের বিচার ফয়সালা যাদের ভালো লাগে না যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানকে মানতে চায় না যারা মনের ভিতরে বক্ততা কঠিলতা দিয়ে বসবাস করছে মুনাফিকি দ্বিমুখী চরিত্র নিয়ে যে বসবাস করে আল্লাহ রাব্বুল বলেন যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানগুলো শান্তিপূর্ণভাবে ও ইউসাল্লিমু এইভাবে তারা নিতে পায় না আল্লাহ বলেন আবার তোমাদের রবের একটা লোকগুলি এখনও মুমিন হতে পারে না আমার ভাইরা আর একটু নিয়ে যায় এবার মুমিন কানে বলে সূরা কিনলাম সুরা হাজার তেত্রিশ নম্বর সুরা হাজার ছত্রিশ নম্বর একটা আমার আল্লাহ বলেন লবা কানলি মুমিনিয়লা মুমিন তিন إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا الله أكبر يا أكتر تخلنا রাসুলের একজন পালক পুত্র ছিল নাম কি রাসুলের পালক পুত্র নাম কি জায়দ রাজি আল্লাহ নবী এই জায়দের একটা বিবাহের পয়গাম পাঠালেন জয়নাব বিনতে জাহাজের বাড়িতে জয়নাব বিনতে জাহাজের কাছে যখন আল্লাহর নবী তার পালক পুত্র বিবাহের একটা প্রস্তাব পাঠালেন জয়নাব বিনতে জাহাজের ভাইয়ের নাম ছিল আবদুল্লাহ ই একটু মনে মনেই তোস্তবত্র এটা অহংকার করে বলল যে আল্লাহর নবীর কান পাই না একটা পালক একটা পালিত পুত্র বা একটা গোলাম একটা দাসের সঙ্গে আমার বোনকে বিবাহ দিবে এটা হতে পারে আপনার এলাকার চেয়ারম্যান সাহেবের মেয়ের বিবাহ কি একটা এই যে একটা ফকিরের ছেলের সঙ্গে হতে পারে হবে তো অসম্ভব হতেই পারে না তিনি প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করলেন

যায়নাব বিনতে বলছে ভাই আর দেরি আমি প্রস্তুতে রাজি আল্লাহর নবীর পালক পুত্রের সঙ্গে যায়নাব বিনতে জাহাদের বিয়ে হয়ে গেল কিন্তু এই বিবাহটা দীর্ঘদিন ত্রষ্টাই হয় নাই স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়ার কারণে বিবাহটা বিচ্ছেদ হয়ে গেল আর বিচ্ছেদ হওয়ার পর আল্লাহর রাসূল পালক পুত্রের স্ত্রীকে বিবাহ করেছেন তার মানে পালক পুত্রের বউকে বিবাহ করা জায়েজ কি বলেন জায়েজ স্ত্রীকে যদি তালাক দেওয়া হয় তারপরে আপনি বিবাহ করতে পারবেন কারণ আল্লাহ নবী জয়নাব জাহাজকে জায় স্ত্রীকে বিবাহ করেছেন পরবর্তীতে সম্মানিত তিনি মুসলিম ভাই বোন এইটা নিয়ে আবার মনের ভিতরে খটকা লাগায় না তাফসিল إما رب العالمين <سؤال> من وما أمر الله إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير আমার ভাইদল আল্লাবরের মমিন্ত তারারা ইন্যামালমাদ মিনু আল্লাবি না যারা আল্লাকি শ্বাস করেছে বিশ্বাস করেছে সন্্মালাম্্যর তামু আল্লারকে করে না রাসুলকি সন্দহ করে না সুম্মালাম্্যের তাবুওয়া জাহাদু ফিস্তাবি ল্লাহহিবি আমু আলকুম ও আল্লাহ বলে এরপর তোমাদের বৈশিষ্ট্য হলো তোমাদের জান দিয়া তোমাদের মাল দিয়া আল্লাহ রাস্তায় লড়াই করতে হবে জিহাদ কিনা আমার আল্লাহ বলেন উল্লাহ আকবর আল্লাহ বলেন এরাই সত্যবাদী মুমি এরাই সত্যবাদী মুমি আমার আলোচনার বিষয় ইয়াৰ আইয়ো হেল্ল নীনা বানো কাউ অসুযুদু রব্যাকুম অসবাদুল হইৰ না আল্লাকুম তো শুনিয়া একটা পর্যন্ত মাত্র কথা বললাম আল্লাহ এখানে এ আই তুল শ্রুতি লক্ষ্য করতে বলেন আ তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছ আমানুর তোমরা রুকু করবে তোমরা করবে আল্লাহ বলে তোমরা যারা যারা আমি বিশ্বাস করেছ আমি আল্লাহ বললাম আমানুর কাউ তোদেরকে রুকু করতে হবে অস্টুদু তোমরা শেষ করবা আগে পূর্বে আমার উপস্থাপক ভাই বলেছেন নামাজের কথা বলতে ভাই জানাবা কি বলবো দুঃখের কথা আজকে বাংলাদেশে পূর্তিরাত তাফসির কোরআন মাহফিল হয় আজকে তাফসির হয় কিন্তু ফজরের সময় মসজিদগুলি শূন্য হয়ে যায় কথা বলেন ঠিক না এ মুসলমান আল্লাহ বলে ঈমান দাঁড়াইনেছো আমানু কাউ ওয়াসজুদু তোমরা রুকু করবে তোমরা সিজদা দিবা বিশ্ব নবীর দরবারে সাহাবীরা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বলে দিন বলে দিন আল্লাহ কখন বান্দা বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আল্লাহ বললেন সাবিয়া তোমরা কি জানো বান্দা কখন আল্লাহর সব চাইতে বেশি নিকটবর্তী হয়ে যায় আল্লাহর নাবির সাবিরা বললেন আল্লাহ এবং তার রাসুলি ভালো যায় নাবিজি বললেন সাবিরা শোনো শোনো শুনে নাও জেনে নাও ওরে আমার সাবিরা বান্দা যখন শেষ দেয় এই মাথাটা যখন নত করে জমিতে যখন শেষ জানে ওই মুহূর্তে বান্দা আল্লাহর সব তিনি নিপুরবর্তি হয়ে যায় বলেন সুমার আল্লাহ ও মুসলমান আজকে শূন্য হয়ে গেল আজন্দ মুয়াজ্জিন সুলালিত কণ্ঠে হইয়ার মুয়াজ্জিন বলে হইয়ার

নামাজের জন্য প্রস্তুত করলাম মুয়াজ্জি নামাজ পড়লে কি লাভ হবে রে মুয়াজ্জিল ও আল্লাহর বান্দা বান্দিরে নামাজ যদি পড়াও তোমরা যে বিজয় লাভ করবে তোমরা সফলতা অর্জন করতে পারবে কেমন ময়দানে যাহার নাম থেকে তোমরা পরিত্রাণ পেয়ে যাবে সুবাহ